আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং পূর্বাস যে যে জায়গায় বসে আমার পৃষ্ঠা দেখছেন সকলকে সুস্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ নতুন একটি বিজনেস আইডিয়া, যে বিজনেস আইডিয়াটি মূলত আপনার 12 মাস চলবে। আপনার এলাকায়, আপনি মফস্বলে বা শহরে বা আপনার যে কোনো মার্কেট বাজার কিংবা যেখানে আপনি থাকেন না করুন, এখানে মূলত এই ছোট্ট বিজনেস আপনার ক্যাপিটাল কম লাগবে, কিন্তু 12 মাস আপনি বিজনেসটি করতে পারবেন। এমন একটি সুন্দর একটি বিজনেসের টিপস নিয়ে আসছি আজকের জন্য। আপনাদের আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছড়িয়ে দিন আমার ভিডিওটি। আপনি যদি বিজনেসটি না করেন, অন্য কারো হয়তো লাগতে পারে, তাহলে সে উপকৃত হবে, পাশাপাশি আপনিও এর সবের ভাগিদার হবেন। আজকের ভিডিওটি হচ্ছে ডিমের বিজনেস। ডিম মানুষের অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এবং এই ডিম 12 মাস প্রয়োজন হয় মানুষের। এমন কোনো গৃহস্থের ঘরে নাই যারা মূলত ডিম কিনে না বা ডিম প্রয়োজন হয় না। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরে প্রোটিন, আয়রন এবং আমিষের চাহিদা পূরণের জন্য এই ডিম গ্রহণ করে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে মতো আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে ডিমের বিজনেসে লাভ কেমন, কত টাকা পুঁজি লাগে, আপনি কোথা থেকে ডিম সংগ্রহ করবেন, ডিম কিভাবে সংরক্ষণ করবেন, সবকিছু চলে এসেছি আমার এই ভিডিওটিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের বিজনেস। আপনাকে ডিমের বিজনেসটি হলে জায়গা নির্বাচন করতে হবে। আপনি কোন জায়গায় বিজনেসটি করবেন, যেখানে মূলত মানুষের ঘনবসতি অথবা যে বাজার কেন্দ্রিক, মূলত বাজার বা আপনি যেই মহল্লায় বা যে এলাকায় থাকেন ওই এলাকায় মানুষ যদি বেশি হয় তাহলে আপনার বেচা বিক্রিটা বেশি হবে। সেই এলাকায় মূলত আপনি ছোট্ট একটি দোকান ভাড়া নিতে পারেন। ছোট্ট একটি দোকান নিয়ে আপনি আপনার বিজনেসটি স্টার্ট করে দিতে পারেন। ডিমের বিজনেস করতে হলে আপনার শুরুতে কিছু কাগজপত্র দরকার হবে। যে কাগজগুলো মূলত আপনার দরকার সেটি হচ্ছে, এক নম্বর ট্রেড লাইসেন্স। আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স নিতে হবে। ব্যবসা ছোট হোক কোনো সমস্যা নেই, কিন্তু ব্যবসা ছোট হলেও আপনি যদি একটি ট্রেড লাইসেন্স নিয়ে বিজনেস শুরু করেন তাহলে আপনার বিপক্ষে কোনো লোক দাঁড়াতে পারবে না, কারণ আপনি গভর্নমেন্ট পারমিশনকৃত একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার। যে ব্যবসাটি আপনি যে এলাকায় করেন না কেন, আপনি শহরে করেন, গ্রামে করেন, যে কোনো হাট বাজারে করেন, আপনার মহল্লায় করেন, কিন্তু আপনার একটি ট্রেড লাইসেন্স থাকে। ট্রেড লাইসেন্স সিস্টেম হচ্ছে আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা, যেখানে আপনি থাকেন না কেন ওই এলাকার একটি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি 200 টাকা থেকে শুরু করে 2000 এমনকি 10,000 টাকা পর্যন্ত লাগে। আপনার যেহেতু ছোটো বিজনেস, ডিমের বিজনেস, আপনি 250 থেকে 500 টাকার ভিতরে আপনি করতে পারবেন এই ডিমের বিজনেসের ট্রেড লাইসেন্সটি। এবার আপনার লোকবল কতজন লাগতে পারে বিজনেসটিতে? আপনি সাধারণত 2 থেকে 3 জন। আপনি মূলত ম্যানেজার বা আপনি ম্যানেজ করবেন, আপনি যেহেতু ওনার বিজনেসটি আপনি পরিচালনা করবেন, আপনি একজন একজন লাগবেন যে ডিমূলত বাছাই করবে, বাছাই করে ডিমগুলোকে ক্যাটাগরি ভাগ করবে। প্রিমিয়াম থাকবে, কিছু ডিম ভাঙ্গা থাকতে পারে, কিছু ডিম মাঝারি ধরনের থাকবে, এই আলাদা আলাদা ক্যাটাগরিজ করবে। আরেকজন থাকবে যে শুধু ডিমগুলোতে সাপ্লাই দিবে, বিক্রি করবে। এই 3 জন লোক হলেই মূলত আপনার বিজনেসটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবেন। শুধু আপনি একাও করতে পারেন, যদি আপনার ক্যাপিটাল কম থাকে বা আপনি বড় ধরনের বিজনেস যেতে যাচ্ছেন না, শুধু ছোট ভাবে যাচ্ছেন, তাহলে আপনি একাই শুরু করে দিতে পারেন। এবার আস্তে আস্তে আপনি আপনার জনবল নিয়োগ করবেন, আপনার লোকবল আপনি নিয়ে আসবেন। আপনার এই ছোট্ট বিজনেসটি করতে হলে পুঁজি কত লাগতে পারে, কত টাকা পুঁজি হলে? আসলে এক একজনের কাছে বিজনেসের ক্যাপিটাল এক এক ধরনের। আপনার কত টাকা পুঁজি আছে সেটার উপর নির্ভর করবে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে টাকা নেই কিন্তু আপনি অনেক বড় বিজনেসের আশা করেন, তাহলে কিন্তু হবে না। আপনার ছোট্ট পুঁজি থাকলে সেই ছোট্ট পুঁজি দিয়ে আপনি আগান, আপনি 5-7 টাকা দিয়ে শুরু করে দেন। কিংবা আপনি যদি ভালো আসলে প্রাথমিক অবস্থায় একটি বিজনেস রাখার জন্য মিনিমাম হলে 10-20 হাজার টাকা প্রয়োজন। আপনার যে লোকেশনে আপনি দোকান ভাড়া নেবেন অবশ্যই সেই দোকানদারকে আপনাকে 1 মাসের অগ্রিম পে করতে হবে, 2-4 হাজার টাকা যদি আপনার সেই দোকান ভাড়া হয় মিনিমাম 2000 টাকা করে আপনার অগ্রিম পে করতে হবে। এরপর আপনার বিদ্যুৎ বিল আছে। আপনার শুরুতে আপনার ট্রেড লাইসেন্স করার প্রয়োজন নেই, শুরুতে আপনি ব্যবসা রেজিস্টার করে দেন, আস্তে আস্তে যখন ব্যবসার পরিধি বাড়বে, সবকিছু বাড়বে, তখন দেখা যাচ্ছে আপনি ট্রেড লাইসেন্স করে নিতে পারেন, এরপর আস্তে আস্তে আগাবেন। পুঁজি আপনি 5000 টাকা থেকে 20,000 টাকা এর ভিতরে হলেই মূলত আপনি স্টার্ট করে দিতে পারবেন। তারপরে বলবো আপনি ব্যবসার পরিধি আস্তে আস্তে যখন বাড়াবেন, বাড়তে বাড়তে আপনার পরিধি যেটা অনেক পরিমাণে বেড়ে গেলে তখন পরিধি আপনি 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ এমনকি ডিমের ব্যবসায়ী যারা তাদের সাথে আসলে আমি ডিপলি কথা বলেছি,
তারা হচ্ছে যে ডিম করে তারা হচ্ছে বড় বড় মার্কেট গুলো তার ডিম সাপ্লাই দেয়, তারা হচ্ছে তাদের লক্ষ লক্ষ টাকা এখানে পুঁজি বিনিয়োগ করছে, তারপর এখান থেকে তার লোক রাখা আছে, 7-8 জন গাড়ি আছে, বিভিন্ন কিছু থাকার কারণে আপনি যখন পরিধি বাড়বে ডিমের বিজনেস আপনি বুঝবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার এই পরিধি আপনিও বৃদ্ধি করতে পারেন। বেচা বিক্রি কেমন হয় এই ডিমের বিক্রি? ডিমের বেচা বিক্রিটা আসলে নির্ভর করে আপনার মার্কেটিং দক্ষতার উপরে। আপনি যেই লোক দোকানে রাখবেন তাদের সুন্দর ভাষা এবং পরিশ্রমের ডিম কাস্টমারকে দেওয়া, কোনো কাস্টমার অভিযোগ দিলে সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা, আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই, যেটা আমি নিজে তো ডিম কিনি, আমি বাজার থেকে ডিম নিয়ে আসি, এক খাসি পরিমাণ নিয়ে আসি, এক খাসির ভিতর দিয়ে একটা ডিম থাকে ভাঙা, দুইটা থাকে পচা, তাহলে কিন্তু আপনার এই যে ব্যক্তি একবার আপনার কাছে ডিম নেবে দ্বিতীয়বার কিন্তু উনি আপনার কাছে আর আসবে না, কারণ আপনার কাছে কিছু বেস্ট সার্ভিসটা পায়নি। অবশ্যই চেষ্টা করতে হবে যে একটা কাস্টমার কাছে আমি একবার বিক্রি করবো না, একটা কাস্টমারের কাছে আমি বারবার বিক্রি করবো, তাহলে কি হবে যে ওই কাস্টমারটা বারবার রিপ্লেস আপনার কাছে আসলে আপনার বিক্রি পরিমাণটা যেভাবে বাড়বে, পাশাপাশি উনি কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম করবেন যে ওই জায়গার থেকে আপনি জানেন, ওই জায়গার থেকে আপনি ভালো সার পাবেন বা ভালো ওখান থেকে ভালো মানের ভালো প্রোডাক্টটা পাবেন, তাহলে কি হবে আপনার সুনাম দিন দিন বাড়লে আপনার বিজনেসটা স্থায়িত্ব হবে। তাহলে বেচা বিক্রি নির্ভর করছে আপনার কাস্টমার সার্ভিসের উপরে, আপনি কাস্টমার সার্ভিস যত বেটার দিতে পারবেন তত কিন্তু আপনার বেচা বিক্রিটা ভালো হবে। লাভ কত? একটা ডিমে মূলত আপনি 50 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে বর্তমানে একটা ডিমে। আপনি একটা ডিমে 50 পয়সা লাভ করলেই কিন্তু দেখছেন না, এভাবে আপনি আস্তে আস্তে ডিমের আসলে ওঠানামা করে, যত ওঠানামা করে বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে একটা ডিমে 1 টাকা লাভ হলে আপনি ধীরে ধীরে 1000 ডিম বিক্রি করতে পারেন, আপনি 1000 টাকা লাভ, বাস সহজ হিসাব। এভাবে আপনি আরও পরিধি বাড়ান, যে না আমি নিজে ডিম আনবো এনে পাইকিরি দেবো, তাহলে বিক্রি আরও বেশি বাড়বে, আপনি যদি লাভের পরিমাণটা আরও কম রেখে সেটা বেশি করেন তাহলে ওই হারে হয়তো ডেলি হিসেব, ডেলি যদি আপনি 1000 ডিম সেল করতে পারেন তাহলে 1000 টাকা হলে, তাহলে আপনি অবশ্যই আপনার দোকান ভাড়া, আপনার ইলেকট্রিক বিল, আপনার যেই দোকানে লোক রাখবেন তাদেরকে দিয়ে আপনার মিনিমাম 500 টাকা থাকবে, 500 টাকা থাকলে মাত্র আপনার 15,000 টাকা লাভ হতে পারে সহজ হিসাব। এর সাথে বেটার হিসেবে হয়তো আপনার কাছে আসে, আপনি বেটারভাবে দিতে পারলে, ভালো সাপ্লাই দিতে পারলে আরও ভালো আপনি করতে পারবেন এই বিজনেসটা থেকে। এরপরে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যে এই ডিমগুলো আপনি কোথায় পাবেন? ঢাকায় যারা বিজনেসটি করেন তারা ডিম ক্ষুদ্র ব্যবসায়ী, যারা তারা মূলত বড় বড় পাইকারিদের কাছ থেকে নিয়ে থাকেন। ঢাকার সবথেকে বড় পাইকারি হচ্ছে টাটারি বাজার, কাপ্তান বাজার, এটা হচ্ছে গুলিস্তানে, ওখান থেকে মূলত অনেকে ডিম নিয়ে আসেন। এছাড়া জুরাইন, সাভার এইসব এলাকা কেন্দ্রিক কিছু পাইকারি ব্যবসায়ী আছে, এদের কাছ থেকে তারা ডিম নিয়ে আসে। খুচরো যারা আছে তাদেরকে ভ্যানে করে আবার ডিম দিয়ে দেয়, এক এক ভ্যানে মনে করেন 100 খাসি 200 খাসি ডিম থাকে। যারা রিটেলাররা তারা তাদের কাছে অর্ডার দিয়ে আসে, টাকাটা পেমেন্ট করে আসে, মূলত ভ্যানে তারা ডিম পাঠিয়ে দেয়, তার এখান থেকে ডিমটা রিসিভ করে। ডিমের ক্যাটাগরি হচ্ছে যে আপনি দেশি মুরগির ডিম, ব্রয়লারের ফার্মের ডিম এবং আপনি হাঁসের ডিম। অনেক জায়গায় যদি আপনি বিজনেসটা ভালো চালাতে আপনি কোয়েলের ডিমও রাখতে পারেন, মূলত 3 থেকে 4 ক্যাটাগরির ডিম রাখলে বিজনেসটা ভালো হয়। এরপরে আপনি যদি আরও একটু আগিয়ে যেতে চান যে না আমি ডিমের বিজনেসটা আরও একটু বেশি আগাবো, তাহলে যারা ফার্ম দিচ্ছে, ডিমের ফার্ম করছে তাদের সাথে আপনি যোগাযোগ করুন। আপনি চোখ কান খোলা রাখলে বা যারা ডিমের বিজনেস করে তাদের সাথে আপনি যে ফ্রেন্ডলি কথা বলেন, ফ্রেন্ডলি কথা বলে তারা হয়তো প্রাথমিক অবস্থায় আপনার কাছে অনেক কিছু বলতে চাইবে না, কিন্তু আপনি যদি তাদের সাথে ফ্রেন্ডলি বলেন যে আমি বিজনেসটা করতে চাই, দেখবেন 2 থেকে 3 জনের সাথে বললে একজন আপনাকে কিন্তু হেল্প করবে, কিন্তু কথা বলতে হবে। সাহস করে যদি আপনি কথা না বলেন তাহলে কিন্তু এই বিজনেসটা আপনি আগাতে পারবেন না। এই বিজনেসটার ভবিষ্যৎ অবশ্যই ভালো, কারণ যারা এই বিজনেসটা করছে তারা কিন্তু করেই যাচ্ছে। আমরা দেখি যে বিজনেসটা লেগে আছে সে কিন্তু বছরের পর বছর করতেছে তো করতেছেই, তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অবশ্যই ভালো মানের বিজনেস না হলে বা প্রফিটেবল বিজনেস না হলে তাহলে কিন্তু অনেকেই এই বিজনেসটা আসতো না। ভিউয়ার্স, ডিম একটি খাবার, যেই খাবারটি অনেক ধরনের প্রোডাক্টে ব্যবহার হয়। যারা বেকারি দেয় মূলত বেকারিতে বেশি পরিমাণ ভাঙা ডিমগুলো চলে, এগুলো কিন্তু একই সেম দাম, সামান্য কিছু কম। আপনি বেকারি ঠিক করে আপনার ভাঙা ডিমগুলো বেকারিতে দিয়ে দিলে ওখান থেকে ভালো মানের একটি প্রফিট চলে আসবে, আপনার লস হওয়ার সম্ভাবনা নাই বলেই চলে,
যদি আপনি চোখ কান খোলা রেখে মূর্তি বিজনেসটি করতে পারেন। আসুন ব্যবসায়িক জাতি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করি, দেশের উন্নয়নে আপনার মেধাকে লাগান, আপনার পরিবার স্বাচ্ছন্দ্য হোক, ভালো করুক আপনার পার্সোনাল লাইফ, বিজনেস লাইফ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলব আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিন আপনার ওয়ালে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।